नमस्कार बंधुरा, पीजी एस टू चैनेले आपनादेर सकल के जानाई आरो एक बार स्वागतम। आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकले सुस्थ आछेन, भालो आछेन। बंधुरा, आपनारा देखछेन पीजी एस टू चैनेलेर साथे कुलीन ग्रामे हरिदास ठाकुरेर पाटबाड़ी भ्रमण, आज द्वितीय पर्व। बंधुरा, प्रथम पर्वेर भिडियोटी दीर्घ हो जावर कारणे आमादेर द्वितीय पर्वेर एक विशेष निवेदन। प्रथम पर्वे वैष्णव तीर्थ कुलीन ग्रामे हरिदास ठाकुरेर पाटबाड़ी भ्रमण आपनादेर केमन लेगेछे ता आपनारा आमादेर कमेंटे अवश्यई जानाबेन। बंधुरा, आपनारा जदि भिडियोटी देखे ना थाकेन ताहले एई भिडियोर डेस्क्रिप्शने जान, सेखाने आगेर भिडियोटीर लिंक देया रइलो। बंधुरा, आज आपनारा देखते पाबेन এখানে মঠে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকা স্থানীয় মানুষজন তথা ভক্তবৃন্দদের সঙ্গে একটি কথোপকথন, এবং ভিডিওর একবারে শেষের দিকে রয়েছে মঠের প্রধান মহন্তের সঙ্গে একটি সাক্ষাৎকার। এই মুহূর্তে আমরা রয়েছি কুলীন গ্রামের হরিদাস ঠাকুরের আখড়ায়, আর আমাদের সঙ্গে রয়েছেন এই কুলীন গ্রাম আখড়ার যারা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের সেবামূলক কাজে অংশগ্রহণ করে চলেছেন, এই মন্দির এবং তৎসংলগ্ন মানুষের খাওয়া দাওয়ার যারা সুবন্দোবস্ত করে থাকেন তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এখন তাদের মুখ থেকেই শুনে নি এই মন্দিরে কাজ করে তাদের অভিজ্ঞতার কথা একটু যদি বলেন। এই মন্দিরে কাজ করে আপনার অভিজ্ঞতার কথা, কেমন লাগে এখানে কাজ করতে? এখানে কাজ করতে ভালো লাগে, আমাদের প্রত্যেকই প্রত্যেকদিন আসা হয় এখান থেকে, প্রসাদ পেতে আসে ভক্তরা বহু দূর দূর থেকে। আচ্ছা, বেশ। এবং আমরা এখানে শুনে নি যে এই মন্দিরের আসার এবং খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত কিরকম কি রয়েছে এখানকারই একজন সেবায়েতের কাছ থেকে। হ্যাঁ, মোটামুটি আমরা যে সমস্ত প্রসাদ দিই আমাদের ভক্তদের মোটামুটি দানেই চলে, বুঝতে পারেন। হ্যাঁ, প্রত্যেক ভক্ত প্রত্যেকে যেমন দান করে, হ্যাঁ সেইভাবে সেই ইয়েতেই প্রসাদ পায়, তো প্রতিনিয়ত পেয়েই থাকে। হ্যাঁ, এবার কিছু কিছু অনুষ্ঠান আছে ও 1,000, 1,500, 2,000 এরকম করে প্রসাদ পায়, বিশেষ বিশেষ তিথিগুলোতে। যেমন গত পূর্ণিমাতে আমার বহু ভক্ত প্রসাদ পেয়েছে। আচ্ছা, যদি এখানে কোনো ভক্ত এসে এমনি দিনে প্রসাদ পেতে চান তাহলে কি পাওয়া যাবে? হ্যাঁ, কিছু কিছু অর্থ তাদের ব্যয় করতে হবে। আচ্ছা, যেমন আপনারা শুনলেন 70 টাকা করে মাথা পিছু প্রসাদের জন্য লাগে। আচ্ছা, একটু যদি বলেন যে টাইমিংটা কি রকম রয়েছে, কখন এসে? টাইমটা আপনারা আসবেন ওই 9টা 9:30-এর ভিতরে আসবেন। আচ্ছা, আর যে 12টা 12:30 এলে প্রসাদ পাবেন, কিন্তু ফোনে জানালে যেভাবে যে আমরা ইয়ে পরিষেবা দিতে পারবো, আর না জানালে সেটা একটু অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার এই মঠের যিনি প্রধান মহন্ত প্রধান প্রভু রয়েছেন তার সঙ্গে একটা সাক্ষাৎকার নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হরিদাস ঠাকুরের পাটবাড়ির ঠিক সামনেতে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় বিভিন্ন মানুষজন এবং এই মন্দিরের যারা সেবায়িত, যারা নিত্য এই মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের পিজিএস টু চ্যানেলে। এখন আমরা সাক্ষাৎকার নেব এই
হরিদাস ঠাকুরের আখড়ার যিনি প্রধান মহন্ত প্রভুর সঙ্গে আমরা কথা বলে নেব। হ্যাঁ, একটু যদি আপনার নামটা বলেন। দীনদয়াল দাস ব্রহ্মচারী। শুনতে পেলেন আপনারা, এখন ওনার কাছ থেকে জেনে নেব এখানকার স্থান মাহাত্ম্য। অতি প্রাচীন গ্রাম এই কুলিন গ্রাম। কুলিন গ্রামের মহিমা বর্ধিত হয়েছে হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর আগমনে। মহাপ্রভুর আজ্ঞায় হরিদাস ঠাকুর কুলিন গ্রামে এসেছিলেন, সে 5 বছর আগের ইতিহাস। যবন শাসনে যখন চারিদিকে উৎপীড়িত ভক্তদের সেই ক্রন্দন রোল উঠছে, সেই দুঃখে পরদুঃখে দুঃখী ভগবান মহাপ্রভু তিনি হরিদাস ঠাকুরকে পাঠিয়েছিলেন এই কুলিন গ্রামে। কুলিন গ্রামে এসে তিনি দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে নাম প্রচার করেছিলেন। আর ওনার যে সাধনার রীতি ছিল পড়তে 3 লক্ষ হরি নাম গ্রহণ করা, সেজন্য তিনি এই জঙ্গলের ভিতর নির্জন বিরল স্থানে তিনি উপনীত হতেন। হরিদাস ঠাকুর এখানে যে নিম্বকুল তল আছে আপনার সামনে দেখে থাকবেন, দর্শন করবেন, সেখানে মহাপ্রভুর চরণ পাদপীঠ আর হরিদাস ঠাকুরের চরণ পাদপীঠ আছে। ওই জঙ্গলের মতো ওই স্থানে হরিদাস ঠাকুর বসে ওনার জপ ধ্যান করতেন, আরাধনা করতেন। এই স্থানে হরিদাস ঠাকুর আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে এক চাতুর্মাস্য ব্রত পালন হয়, সে ব্রত পালন করেছিলেন হরিদাস ঠাকুর এই স্থানে। আরও 1 মাস পর অঘ্রাণের পূর্ণিমাতে মহাপ্রভুর শুভ বিজয় হয় কুলিন গ্রামে। মহাপ্রভু স্থানীয় জনশ্রুতিতে জানা যায় যে কুলিন গ্রামের একটা পাড়ার নাম চৈতন্যপুর। চৈতন্যপুর নাম হয়েছে এই কারণেই যে মহাপ্রভু ওই স্থানের উপর দিয়ে হেঁটে হরিদাস ঠাকুরের কাছে এসে উপনীত হয়েছিলেন। যেন ওই পাড়াটার নাম, তখন চারিদিকে তো জঙ্গল, ওখানে কিছু ভক্ত মানুষের বসবাস ছিল, ওই জায়গাটার নাম হয়েছিল চৈতন্যপুর। তো এখানে যখন মহাপ্রভু এসছেন, সামনে একটা ছোট ডোবা আছে, পদ্মডোবা, ওই ডোবাতে মহাপ্রভু পা ধুয়ে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসেন। সেই থেকে ডোবার নাম হয়েছে গৌরডোবা। আর এই যে দিঘি আছে, হরিদাস দিঘি, হরিদাস ঠাকুর এই দিঘির জলে নিত্য স্নান তর্পণ সেরেছেন, সেই থেকে এই দিঘির নাম হয়েছে হরিদাস দিঘি। মহাপ্রভু যখন এসে উপনীত হলেন হরিদাস ঠাকুরের কাছে, ওই নিম্বকুল তলে এসে বসেছেন হরিদাস ঠাকুরের কাছে, তারপর হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু গ্রামের ভিতরে মহোৎসব করেছিলেন, 3 দিন মহোৎসব। কুলিন গ্রামের প্রাচীন ইতিহাসের মধ্যে আরও প্রাচীন যদি আমরা যাই, সেখানে দেখা যাবে যে বাংলা সাহিত্যের যে পয়ার ছন্দে প্রথম কাব্য রচনা হয়েছিল এই কুলিন গ্রামের মাঠে, শ্রীকৃষ্ণ বিজয়, রচিতা ছিলেন মালাধর বসু। তার এই কাব্য প্রশংসায় তদানীন্তন যে মহারাজ, তিনি হুসেন শাহ, তিনি ওনাকে সভাকবির পদে বরণ করে নিয়ে ওনাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। সেই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য মহাপ্রভু এখানে এসে যখন পাঠ করলেন, উনি আনন্দে উদ্বেলিত হয়ে নৃত্য করতে লাগলেন। সেই কাব্যের একটা পয়ারে তিনি বলছেন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ মোর প্রাণনাথ। মহাপ্রভু আনন্দে বলতে শুরু করলেন, এই বাক্যে তার বংশে বিকাইনু মোর হাত, আমি বিক্রি হয়ে গেলাম তার এই দৃঢ় নিশ্চয় ভগবানেতে, তার গোবিন্দে দৃঢ় বিশ্বাসে। তো পরবর্তীতে দেখা যায় যে মালাধর বসুর পুত্র ছিলেন সত্যরাজ খান, তার পুত্র বসু রামানন্দ। এই সত্যরাজ খান, বসু রামানন্দ, তারা প্রতি বছর এই পায়ে হেঁটে বাংলা থেকে যত ভক্তদের যেতেন, সকলকে নিয়ে ওনার পুরীতে যেতেন। সেই পুরীতে যখন যেতেন, সেই সময় সত্যরাজ খান যখন বৃদ্ধ অবস্থায় মহাপ্রভুর কাছে গিয়ে ক্রন্দন করছেন যে আমি এই বয়সকালে আর হয়তো আসতে পারবো না, কি অবস্থা হবে আমার, আমি এই আপনার দর্শন থেকে বঞ্চিত হব, জগন্নাথ দর্শন থেকে, সেই তখন মহাপ্রভু তাকে আশীর্বাদ করে বললেন, কৃপা করে যাও, যা দর্শন এখানে তুমি পেয়েছো অভিলাষ, সেটা ওখানে দর্শন হবে। এই বলাতেই তখন এই জগন্নাথ বিগ্রহ প্রকট হয়েছে। আর পরবর্তীতে
এই কথা আরো ফলপ্রদ হলো নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমে। নিত্যানন্দ প্রভু বসু রামানন্দকে পরবর্তীতে কৃপা করে বললেন যে যাও যে হরিদাস ঠাকুর আর মহাপ্রভু বিগ্রহ প্রকট কর। সে 500 বছর আগে এই বিগ্রহগণ এই জঙ্গলের মধ্যে বসু রামানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, আর নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় ত্যাগী সাধু সন্ন্যাসীরা এসে এই সেবা প্রকট রেখেছেন। এইভাবে 500 বছর ধরে এই সেবাটা চলছে। ঠিক আছে, আজকে কি বিশেষ কোনো তিথিতে খাওয়া দাওয়া চলছে? আজকে কিসের জন্য এখানে খাওয়া দাওয়া হচ্ছে একটু যদি বলেন। ভগবান গীতার 10ম অধ্যায় বিভূত যোগে বলছেন আমি ব্রতের মধ্যে একাদশী ব্রত। এই একাদশী ভগবানেরই সাক্ষাৎ অংশ, তিনি অবতীর্ণ হয়ে জগতের অনেক সকলের মঙ্গল সাধন করেন। তো ভক্তরা সেই একাদশীর ব্রতর মহিমা কথা জেনে একাদশী একাদশীতে আমাদের এই আশ্রমে এসে উপস্থিত হন। যারা ব্রত করেন তাদেরকে আমরা আজকের যে প্রসাদটা হয় অনুকল্প প্রসাদ, মানে আজকে ডাল ভাত এগুলো পঞ্চশস্য বর্জিত, যে সাত্ত্বিক প্রসাদটা হয় অনুকল্প প্রসাদ সবাইকে প্রদান করা হয়। আচ্ছা, এই মঠের মূল পরিচালন এবং আর্থিক ব্যবস্থা কোথা থেকে কি হয়? মূল পরিচালনা আমাদের গুরু মহারাজ আছেন আচার্য, তিনি ভক্তি বিকাশ সজ্জন গুরু সজ্জন গোস্বামী গুরু মহারাজ। তো মহারাজই আমাদেরকে মূল এখানকার সব বিষয়গুলো সহযোগিতা করে আসছেন সেই প্রাচীনকাল থেকে, ওনার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এখানকার যা কিছু আছে তাতে ঠিকমতো এখানে সেবা হতো না, তাতে বাইরে থেকে অনেক উনি ভিক্ষা শিক্ষা করে এই মঠকে এই পর্যন্ত সেবা বজায় রেখেছেন। বর্তমানে কিছু রাস্তাঘাটের উন্নত হওয়ায় ভক্তরা কিছু কিছু আসছেন, মঠ চলছে, এইভাবেই আর কি চলে আমাদের। বেশ, বুঝতে পারলাম যে আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, তো তার মধ্যেই এটা চলছে। তো আমাদের বিভিন্ন যে সমস্ত ভক্তগণ রয়েছেন তাদের কাছে আমাদের নিবেদন এটাই থাকবে যে আপনারা এখানে যখন আসবেন আর্থিক সাহায্য আপনারা দেবেন। আর আরেকটা জিনিস আমাদের ভক্তরা অনেকেই জানতে চেয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে, যে এখানে কি দীক্ষা দেওয়া হয়? হ্যাঁ, দীক্ষা তো আমাদের একটা বিশেষ পন্থা যার মাধ্যমে মানুষকে ধর্মে অনুপ্রাণিত করা হয়, সৎ ধর্মপথে পরিচালিত করা হয়। তো দীক্ষা এখানে অবশ্যই হয়। দীক্ষা আমাদের গুরু মহারাজই দিয়ে থাকেন, ওনার বয়স এখন 95। আমাদের এই গৌড়ীয় জগতে উনি এখন সর্বপ্রাচীন, যার অভিজ্ঞতা এবং মহারাজের যে কৃপা আশীর্বাদ আজও অক্ষুণ্ণভাবে আমাদের ভক্তদের মধ্যে তিনি প্রেরণা দিয়ে করছেন, সে ব্যবস্থা এখানে হয়ে থাকে। আমাদের 4টি প্রাথমিক বিধি আছে, সেগুলোকে যারা আচরণ করতে পারছেন, মঠের সাথে যোগাযোগ রেখে পালন করতে পারছেন, তখন তাদেরকে আমরা হরিনাম দীক্ষা বা নাম দীক্ষায় আস্তে আস্তে এগোনো হয়। ধন্যবাদ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো আধ্যাত্মিক স্থানের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।